আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবিটারসের পক্ষ থেকে পপুলার ডিমান্ড আপনারা দেখতে চেয়েছিলেন মিনিমাম বাজেটের KR42 গাড়িগুলো। সো আজকে আপনাদের জন্য এই রিভিউটি কাজে দিবে আমি আশা করি। টয়োটা নোহা KR42 GL স্ট্যান্ডার্ড রূপ, মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, 1800 সিসি, 80 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। এর পাশাপাশি এই গাড়িতে যে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমি খুবই স্বল্প সময়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। ফার্স্ট আমরা গাড়িটির ফ্রন্ট শেপটি দেখব। ফ্রন্ট শেপের এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটির কালারটা হচ্ছে সিলভার কালার, অ্যান্ড গাড়িটির সামনে এবং পিছনের গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস। আমরা যদি হেডলাইট কন্ডিশনটি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি HID হেডলাইট আর ফগলাইটটি ইনস্টল করা নেই। আপনারা যদিও চান ফগলাইটটি আফটার মার্কেট থেকে ইনস্টল করতে, অবশ্যই ইনস্টল করে নিতে পারবেন। আর ঠান্ডা মিরত্ব রয়েছেই, আর এ পাশের ওভারঅল কন্ডিশন খুবই ভালো, খুবই ফ্রেশ, আর এই গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই। আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। ইঞ্জিন কন্ডিশনও যথেষ্ট ভালো অবস্থা রয়েছে। 1800 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 134 আর নিউটোমিটার টর্ক 142। সো গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। যারা যারা KR42 গাড়ি করছিলেন তারা অবশ্যই এই গাড়িটি একবার হলেও দেখতে পারেন, খুবই ফ্রেশ কন্ডিশন। এখন আমি এই গাড়িটির সেট প্রোফাইল চেক আউট করে দেখাবো। গাড়িটির সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে, এখানে আমরা লুকিং গ্লাস দেখতে পাচ্ছি, আর এ পাশের সাইড প্রোফাইলও কোনো রকমের স্কেচ নেই, আর এই গাড়িটির সবগুলো গ্লাসই হচ্ছে হোয়াইট গ্লাস। যদি গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলে, গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 মিলিমিটার, হুইল বেস 2825 মিলিমিটার্স, অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স। গাড়িটির টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো অবস্থা রয়েছে, 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা, আর টায়ার সাইজ হলো 195/65R15। সো টায়ার কন্ডিশন যেভাবে আমরা দেখতে পাচ্ছি লং টাইম ইউজ করা যাবে। এই গাড়িটির পিছনের শেপটিও খুবই ফ্রেশ কন্ডিশন, অ্যান্ড টেললাইটটিও খুবই ফ্রেশ অবস্থা রয়েছে, দুটি সোলারের অপশন রয়েছে, পিছনও লুকটি খুবই ফ্রেশ, অ্যান্ড ব্যাক ক্যামেরা তো দেখতেই পাচ্ছি, GL বেস দেখতে পাচ্ছি। আর আমরা যদি এই গাড়িটির পিছনের কার্গো স্পেস দেখে, এখানে আমরা দেখতে পাচ্ছি 80 লিটারের সিএনজি সিলিন্ডারটা রয়েছে, অ্যান্ড এখান থেকে সিলিং কন্ডিশনে যদি দেখে, সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ। আর যেভাবে সিএনজি সিলিন্ডারটা রয়েছে, সিএনজি সিলিন্ডার রাখার পরও আমরা 1 থেকে 2টি লাগেজ রাখতে পারবো, অ্যান্ড পিছনের ক্রসগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। এগুলো আমি প্রতিটি ভিডিওর মধ্যে ভিউয়ার্স তুলে ধরার চেষ্টা করি, বিকজ আমি চাই আমাদের গাড়িগুলো কতটুকুই ফ্রেশ, সো সেটা আমি এই রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, অ্যান্ড কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না ক্রসগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমি এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো। আমি এখন রিয়ার কেবিনের ভিতরে বসা। 2005 মডেলের KR42 গাড়িগুলোর কমফোর্টেবল নিয়ে আমি বসার পর অ্যাভেলেবেল লেগরুম, হেডরুম তো আছেই, আর এই গাড়িতে সিট কভার ইনস্টল করা রয়েছে। এপাশের ডোরটির গ্লাসটি হচ্ছে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, আর এপাশের ডোরটির গ্লাসটি হচ্ছে ফিক্সড রয়েছে। ফ্রন্ট ডোর প্যাডের এখানে এই জায়গা থেকে আমরা খুবই সিম্পল মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। স্পিকার রয়েছে, স্টোর তো আছেই, আর ভিতরের এখানে স্টিয়ারিংয়ের মধ্যে টয়োটা বেস দেখতে পাচ্ছি, অ্যান্ড কি স্টার্ট আমরা যদি কিটি দিই, এইটার টপ স্পিড হচ্ছে 180, আর এই গাড়িটি রান করেছে 81,000 কিলোমিটার্স, অ্যান্ড হেডলাইট অ্যাডজাস্টার রয়েছে। আর যদি আমরা স্টার্টও দিই, এই গাড়িটির ব্যাক ক্যামেরাটিও খুবই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনের স্পেসটি। সো অ্যান্ড এখান থেকে এসি কন্ট্রোলিং করতে পারবো, পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, স্টেয়ার অপশন রয়েছে, একটুই স্টোরের অপশন রয়েছে, আর এই গাড়িগুলোর ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিট হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, অ্যান্ড উপরে সানভাইজার রয়েছে, রিয়ার ভিউ মিরর, রুম লাইট, অ্যান্ড এপাশেও সানভাইজারটি দেখতে পাচ্ছি, আর উপরের ড্যাশবোর্ডে প্লাস্টিক শেড ইউজ করা হয়েছে। সো এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে আর এটার প্রাইস আমরা এখন শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবিট্রেটার্সে। আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি। টয়োটা নোহা KR42 GL স্ট্যান্ডার্ড রূপ, মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, 1800 সিসি অ্যান্ড 80 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। এরই
পাশাপাশি যে যে ফিচার্সগুলো ছিল সেগুলো আমি এই রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 10,80,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 10,80,000 টাকা। এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস, আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়া আমাদের ইউনিটে নোহা, এসআই, হাইব্রিড, নোহা এগুলো রয়েছে, এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।